হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি আমার কম্পিউটারের ইউটিউব চ্যানেলে আজকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনি কম্পিউটারকে স্লো থেকে বাঁচাবেন। অনেকজনে বলে যে আমার কম্পিউটারের র্যাম বেশি, প্রসেসর বেশি, তবু স্লো হচ্ছে কেন? সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনার কম্পিউটারটা স্লো হচ্ছে এই কারণে যে আপনার ফাইল কতগুলো ফাইল ক্যাশ ফাইল হয়েছে তাকে, যেগুলো আপনারা ডিলিট করেন না ওগুলো ডিলিট করতে হয়। এগুলো ডিলিট করতে হলে আপনাকে কিছু ফর্ম লিখতে হয়, লিখে এগুলো ছাড় দিয়ে আপনার ওগুলো ডিলিট করতে হয়। আমি সেই ফর্মগুলো দেখাচ্ছি এবং কীভাবে ডিলিট করে সেটা দেখাচ্ছি। আমার ইউটিউব যে ভিডিওটা আছে একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আশা করি এটা আপনাদের কাজে আসবে। ওকে, ব্যস্ত রাখুন। আর এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কোনো কিছু নতুন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেল বাটন ক্লিক করবেন যাতে আমার নতুন ভিডিওটা আপনারা সবার আগে দেখেন। অবশ্যই দেখেন, ভালো লাগবে, শিখতে পারবেন। এবং আমার এখানে আরও অনেক কয়েকটা ভিডিও আছে কম্পিউটার সম্পর্কে, এগুলো জানার জন্য আপনারা আমার চ্যানেলটা দেখেন, ভিডিওগুলো দেখেন। ওকে, বাই, আসসালামু আলাইকুম।